হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো পারভেজ টেকনিক্যাল গাইড চ্যানেলটি এবং আমি পারভেজ রয়েছি তোমাদের সঙ্গে। আজ আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের কম্পিউটারে যে ড্রাইভগুলি রয়েছে সেই ড্রাইভগুলির আইকনকে চেঞ্জ করে আইকন হিসাবে নিজেদের ছবি বা পছন্দ মতো ছবি ইউজ করবে। তো মনে করো এখানে তিনটি ড্রাইভ রয়েছে, এর মধ্যে নিউ ভলিউম ই যে ড্রাইভটি রয়েছে সেই ড্রাইভটির আইকনটিকে আমরা, এই যে আইকনটি রয়েছে সেটিকে আমরা চেঞ্জ করব এবং এখানে নিজেদের ছবি ইউজ করব। তো কিভাবে করব চলো দেখে নিই। এর জন্য এই উইন্ডোটি ক্লোজ করে নেব। এর জন্য প্রথমেই যে ছবিটিকে আমরা আমাদের ড্রাইভের আইকন হিসাবে ইউজ করতে চাই সেই ছবিটিকে এইভাবে ডেস্কটপের মধ্যে সেভ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ছবিটি সেভ করে নিয়েছি। এখন ছবিটির মধ্যে আমরা ক্লিক করব। ছবিটির মধ্যে ক্লিক করার পর আবারও রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে এডিট অপশানটি রয়েছে এই এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ছবিটি পেন্টের মধ্যে ওপেন হয়েছে। এখন এই কর্নারে আমরা ক্লিক করব। কর্নারে ক্লিক করার পর আমরা সরাসরি চলে আসব সেভ অ্যাজে। সেভ অ্যাজে আসার পর এখানে দেখতে পাচ্ছ এই যে বিএমপি পিকচার রয়েছে এই অপশানটি আমরা সিলেক্ট করব এবং ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটি উইন্ডো তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ফাইল নেম দিতে হবে। এরপর আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটি রয়েছে সেটি হলো যে ড্রাইভটির আমরা আইকন চেঞ্জ করতে চাই, অর্থাৎ যে ড্রাইভটির আইকন চেঞ্জ করে এই ছবিটি আমরা ইউজ করতে চাই আইকন হিসাবে, সেই ড্রাইভটিকে সিলেক্ট করতে হবে এবং ফাইলটি অবশ্যই সেই ড্রাইভের মধ্যে সেভ করতে হবে। তো আমরা নিউ ভলিউম ই ড্রাইভটির আইকন চেঞ্জ করে এই ছবিটি ইউজ করতে চাই, তো আমরা চলে যাবো নিউ ভলিউম ইতে। এই যে নিউ ভলিউম ই দেখতে পাচ্ছ বন্ধুরা, এটি আমরা সিলেক্ট করে নিলাম ক্লিক করে। তারপর এই যে এই পিকচারটি রয়েছে সেই পিকচারটি এখানে সেভ করে দেব। তো আমি তার আগে ফাইল নেমটি একবার চেঞ্জ করে নিলাম। আমি ফাইল নেম দিয়ে দিচ্ছি ড্রাইভ 60। তোমরা তোমাদের পছন্দ মতো ফাইল নেম দিয়ে নেবে, তবে অবশ্যই ফাইল নেমটি তোমাদেরকে একটু মনে রাখতে হবে বন্ধুরা। তো আমি এখানে সিম্পলি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমি এখন পেন্টের উইন্ডোটি ক্লোজ করে নেব। পেন্টের উইন্ডোটি ক্লোজ করার পর আমি কম্পিউটারের মধ্যে ডবল ক্লিক করব। কম্পিউটারের মধ্যে ডবল ক্লিক করার পর আমি চলে যাব নিউ ভলিউম ইতে, অর্থাৎ যে ড্রাইভটির আইকন আমি চেঞ্জ করতে চাইছি, এবং সেই ড্রাইভটির ওপর ডবল ক্লিক করে ড্রাইভটি ওপেন করব। ড্রাইভটি ওপেন করার পর দেখতে পাচ্ছ ড্রাইভ 60 ফাইল নামে যে ছবিটি আমরা নতুন তৈরি করেছি সেই ছবিটি এখানে সেভ হয়ে রয়েছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ড্রাইভের মধ্যে আমাদেরকে রাইট ক্লিক করতে হবে। এক্ষেত্রে আমার ড্রাইভটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, তো আমি এর মধ্যে রাইট ক্লিক করব। এর মধ্যে ডেটা থাকলেও কোনো সমস্যা নেই। রাইট ক্লিক করার পর আমাদেরকে যেতে হবে নিউতে। এই যে নিউ অপশানটি রয়েছে এখানে যেতে হবে। তারপর এখানে ক্লিক করার পর সরাসরি চলে যাব টেক্সট ডকুমেন্টে। টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে টেক্সট ডকুমেন্ট, অর্থাৎ নতুন একটি টেক্সট ডকুমেন্টের ব্ল্যাঙ্ক ফাইল তৈরি হয়েছে। এটির ওপর ডবল ক্লিক করে আমরা টেক্সট ডকুমেন্টটি ওপেন করব। ওপেন করার পর আমাদেরকে এখানে লিখতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে অটো রান। তো আমি লিখে নিচ্ছি এ ইউ টি ও আর ইউ এন, অটো রান, ব্র্যাকেট ক্লোজ করে নেব। তারপর এন্টার দিয়ে পরের লাইনে যাব এবং লিখব আইকন, আই সি ও এন, আইকন। তারপর ইজিকাল টু দিয়ে নেব। দেওয়ার পর আমাদের যে ফাইল নেমটি, অর্থাৎ ছবিটির যে ফাইল নেম রয়েছে ড্রাইভ 60, সেটি আমরা এখানে লিখে নেব। ড্রাইভ 60 লেখার পর আমাদেরকে অবশ্যই লিখতে হবে ডট দিয়ে বিএমপি। আবারও বলছি বন্ধুরা, ড্রাইভ 60 অর্থাৎ ফাইল নেমটি লেখার পর অবশ্যই আমাদেরকে লিখতে হবে ডট দিয়ে বিএমপি। বিএমপি আমি লিখে নিলাম। লেখার পর আমরা এখন এই যে ফাইল অপশানটি রয়েছে নোটপ্যাডের, যে ফাইল অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সরাসরি চলে যাব সেভ অ্যাজে। সেভ অ্যাজে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে সেভ অ্যাজে টাইপ, এই টাইপটি অবশ্যই আমাদের চেঞ্জ করে নিতে হবে। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে টেক্সট ডকুমেন্ট লেখাটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং অল ফাইল সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর ফাইল নেমটি আমাদেরকে চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে আমরা আমাদের পছন্দ মতো
ফাইল নেম ইউজ করতে পারবো না। অবশ্যই এই ফাইলটির ফাইল নেম হতে হবে autorun.inf। তো আমি ফাইল নেমটি দিয়ে নিচ্ছি, autorun.inf। এটি অবশ্যই তোমরা খেয়াল রাখবে বন্ধুরা, এই ফাইলটির এই নোটপ্যাডের ফাইলটির ফাইল নেম হতে হবে autorun.inf। এটি আমরা পছন্দ মতো ফাইল নেম দিতে পারবো না। তারপর আমরা সিম্পলি সেভ করে নেব। সেভ করার পর নোটপ্যাডের উইন্ডোটি আমরা ক্লোজ করে নেব। ক্লোজ করার পর এই উইন্ডোটি আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আবারও আমরা চলে যাব কম্পিউটারে এবং ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমরা এখানে আমাদের ড্রাইভগুলি দেখতে পাচ্ছি। আমরা চাইছিলাম এই যে নিউ ভলিউম ই, এই ড্রাইভটির আইকন চেঞ্জ করতে। এখন এই ড্রাইভটির ওপর ক্লিক করব এবং আবারও রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর সরাসরি চলে যাব রিনেমে। রিনেমে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রিনেম হওয়ার জন্য বা রিনেম করার জন্য ফাইল এই নামটি নিউ ভলিউম এই নামটি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে সামান্য একটু স্পেস দিয়ে নেব, দিয়ে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এখানে এই যে কন্টিনিউ, আমরা সিম্পলি এখানে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে নিউ ভলিউম ই, অর্থাৎ যে ড্রাইভটির আইকন আমরা চেঞ্জ করে আমাদের নিজের ফটো ইউজ করতে চাইছিলাম সেই ড্রাইভটির আইকনটি চেঞ্জ হয়ে গেছে এবং আমার নিজের ফটো এখানে সেভ হয়ে গেছে। তো খুবই সহজ একটি পদ্ধতি তোমাদেরকে দেখালাম। একই সঙ্গে অনেকে একটি কম্পিউটার ইউজ করলে এটি খুবই প্রয়োজনীয়, এক্ষেত্রে নিজেদের ড্রাইভটি চিনে নিতে সুবিধা হয় খুবই। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে আমাদেরকে প্লিজ অবশ্যই লাইক দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদেরকে আরও নতুন ভিডিও বানানোর জন্য অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। এছাড়াও তোমাদের যদি এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারো। তো আজকের মতো বাই বাই বন্ধুরা।